নমস্কার বন্ধুরা, জেপি গ্রিন লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো সুজির রসভরি পিঠে। এখানে কড়াইতে আমি সামান্য ঘি দিয়ে ঘিটা গরম করে এর মধ্যে এক বাটি সুজি অ্যাড করে লো ফ্লেমে সুজিটা নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। দিয়ে চিনি আর সুজিটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে লো ফ্লেমে। দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। দুধ আর সুজিটা ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে এটা একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সুজির ডোটার সাথে ভালোভাবে বেকিং পাউডারটা মিশিয়ে নিয়েছি। এবারে হাতের সাহায্যে একটু মুথে নিয়ে তারপর গোল গোল ছোট ছোট লেচি কেটে তারপরে হাতের সাহায্যে এগুলোকে একটু গোল গোল করে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে এই পিঠেগুলো তৈরি করে নেব। সমস্ত পিঠেগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। সমস্ত পিঠেগুলো আমি রেডি করে নিয়েছি। এবারে সমস্ত পিঠেগুলো আমি ভেজে নেব। এই জন্য কড়াইতে সাদা তেল বসিয়ে দেব। তেলটা হালকা গরম করে নেব। তেলটা খুব বেশি গরম করলে হবে না, হালকা গরম করে তারপরে পিঠেগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একটু সময় ধরে এপিট ওপিট উল্টে পাল্টে পিঠেগুলো ভেজে নিতে হবে। সমস্ত পিঠেগুলো আমি বারে বারে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আর ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম করে রেখেছি। সমস্ত পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে পিঠেগুলো তুলে নিচ্ছি। সমস্ত পিঠেগুলো তুলে বাকি পিঠেগুলো আমি এবারে ভেজে নেব। হালকা গরম তেলে আবারও পিঠেগুলো ছেড়ে এপিট ওপিট করে পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি। এবারে বাকি পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবারে পিঠেগুলো রসে ডোবানোর জন্য এর মধ্যে 500 ml দুধ, তার মধ্যে গুড়ের বাতাসা আমি অ্যাড করে দিলাম। এখানে গুড়ের বাতাসাটা দিলে এর রঙটা আর ফ্লেভারটা দুটোই কিন্তু খুব ভালো হয়, এই কারণে আমি গুড়ের বাতাসা দিয়েছি। আর তোমরা চাইলে এখানে চিনিটাও অ্যাড করতে পারো, গুড়ের বাতাসার পরিবর্তে চিনি দিতে পারো। আমি এখানে গুড়ের বাতাসা দিয়ে এটা করব, কারণ গুড়ের বাতাসা দিলে এতে কালারটাও ভালো হয় আর খেতেও বেশ ভালো হয়। দিয়ে দিচ্ছি 1 চামচ মিল্ক পাউডার। এখানে 1/2 চামচ মিল্ক পাউডার অ্যাড করে আবারও একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে একটা বলক আসার পর সমস্ত পিঠেগুলো আমি দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি। সমস্ত পিঠেগুলো দেওয়ার পর এটা আমি সারা রাতের জন্য ঢাকা দিয়ে এটা আমি রেস্টে রেখে দেব। আর সমস্ত পিঠেগুলো কিন্তু রসটা টেনে নেবে। এবারে একটা ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দেব। সারা রাতের জন্য আমি এটা ঢেকে রেখেছিলাম। সমস্ত পিঠেগুলো কিন্তু রসটা টেনে নিয়েছে। আমি এখানে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, তোমাদের কেটে দেখাচ্ছি কতটা নরম আর সফট হয়েছে। এটা কিন্তু মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে, খেতে কিন্তু ভীষণই ভালো হয় এই পিঠেটা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবার প্রথমে আমার নতুন নতুন রেসিপি নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা সবাই ভালো থেকো, আমি আবার হাজির হবো নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।